মানে বলার আগে আমার মনে হয় বুঝতে পারছি যেভাবে শুভবিজয় উইশ করলাম সবাইকে ইটস আ স্পেশাল ফিল্ম ডেফিনেটলি ফর বোথ অফ আস বিকজ ফাইনালি যেটা বলছিলাম আমরা বারবার যেটা খুব দরকার যে এই দুটো ঘরানার অ্যাক্টরদের একসাথে আসা উচিত টু পিক আপ সিনেমা একটু বাংলা সিনেমা খুব ভালো দরকার এইগুলো আমরা এই ভূমিকা নিচে নেওয়া ভূমিকা নিচে নেওয়া রোহন সিং সেটা ইনিশিয়েটিভ নিয়েছে সো উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম যে এরকম টাইপেরও কাজ করা হচ্ছে এরকম টাইপের সিনেমা করা হচ্ছে অ্যান্ড হোপিং যে যখন বড় পর্যায়ে আসবে মানুষ এসে দেখবে আর সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে হ্যাঁ এর সাথে সাথে বলতেই হচ্ছে যে এরকম দুজন মানুষের সাথে কাজ কৌশিক গাঙ্গুলি এবং চূর্ণী গাঙ্গুলি এদের সাথে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতাটা তুমি কীরকম খুবই ভালো মানে একদমই মানে যেটা প্রথম দিন ভয় পেয়েছিলাম যে হ্যাঁ কৌশিকদা চূর্ণীদি বেসিক্যালি এত সিনিয়র তারা আর যাদের ছবি দেখে আমরা বড় হয়েছি তাদের সাথে স্ক্রিন শেয়ার করা তখন একটা ভয় অটোমেটিক্যালি কাজ করে বিকজ অনেকের থেকে তুমি অনেক কিছু শুনবে এ তার অভিজ্ঞতা বলছে ও তার অভিজ্ঞতা বলছে যে খুব স্ট্রিক্ট কথা বলা পছন্দ করে না বাট অ্যাকচুয়ালি যখন সেটে গেলাম মানে আমার মনে হয় না ওদের মানে ওনাদের দুজনের থেকে বেশি চিল আউট কেউ ছিল অ্যান্ড খাওয়া দাওয়া মানে জমজমাট খাওয়া দাওয়া চলেছে সেটে প্রত্যেক দিন তো আমরা কাভারেজও করেছিল ওই সময় পুজোর আগেই আমরা পুজোটা মানিয়েছিলাম অ্যান্ড সবচেয়ে বড় কথা অনেকে আছে যারা আমার মনে বনি এটা বলতে ভুলে গেছে যে বনি কৌশানি ওরা মানেই কমার্শিয়াল ছবি তো আমাদেরকে কোথাও না কোথাও ইন্ডাস্ট্রি মানে ইন্ডাস্ট্রির লোকেরা বলো কি মিডিয়া বলো কি ইয়ে বলো যে ওরা কমার্শিয়াল ছবির জন্য অ্যাপ্রোপ্রিয়েট বাট অ্যাকচুয়ালি তা নয় আমরাও চাই যে নানান ধরনের কাস্টিংয়ে যেমন বোম্বেতে আমার মনে হয় যে সবাইকে সমস্ত সুযোগ দেওয়া হয় যে তারা নানান ধরনের ছবিতে আর কি নানান গল্পের অংশ হতে পারে তো এই ক্ষেত্রে রিয়েলি থ্যাঙ্কস যে এই প্রোডাকশন হাউসটা এগিয়ে এসেছে আমাদেরকে অন্য ধরনের অন্য একটা ধারার ছবিতে কাস্ট করেছে আমার মনে হয় দর্শকদের যে ভুল ধারণাটা দেওয়া হয় যে আমরা মানেই ওই নাচ গান একটা হিরো হিরোইন ব্যাপার এটা একদমই ডিগ্ল্যামার চরিত্র একদম নেক্সট গার্ল নেক্সট মানে একটা তোমার বাড়িতে তুমি যেভাবে থাকো সেভাবে আমি রয়েছি তো ঠিক সেই প্রত্যেকটা কর্তব্যবোধ সেইভাবে পালন করছে লাইফস্টাইল সেইভাবেই দেখতে লাগছে মেয়েটাকে ছেলেটাকে সবাইকে বাড়ির তো আমার মনে হয় পুরোপুরি নিজেকে দেখতে পাবে ছবির মধ্যে এবং আমার মনে হয় যেটা বলার আরেকটা যে মানে আমরা সত্যি অনেক কিছু শিখতে পেরেছি ওরা মানে সবাই সেটা তুলে থাকে মানে সেটা সামনে দেখেছি এক্সপিরিয়েন্স করেছি অনেক কিছু শিখতে পেরেছি না আমি সাজগোজি মানে আমি মানে সাজগোজ পছন্দ করি অ্যাপারেন্টলি বাট আমি সাজি না বেসিক্যালি তো আমি বাড়িতে থাকি যেরকম থাকি নো মেকআপ না হ্যাঁ মানে কি হয়েছে একটা অভ্যেস হয়ে গেছে যে এত সবাই হেয়ার মেকআপ করে দেয় না তখন বাড়িতে আর খেটে ওটা করো এটা করো ইচ্ছা করে না নেহাত যদি কেউ ঝুলিয়ে দিল তখন করতে হয় নিজেকে নিজেরটা বাট ইয়েস আমার মনে হয় আমি বাড়িতে এমনিতেও মানে আমি আই এম ভেরি প্রিটি আই ডোন্ট নিড মেকআপ সো আমি মেকআপ করি না বাড়িতে বা বাইরে বেরোলে মিটিংয়েও আমি একদম সাদামাটা যাই যে কোনো ছবির মিটিংয়ে সো আফটার দ্যাট কাট টু স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাও একদম বেসিক একদম বেস মানে এইটুকু মেকআপ দিলে রোহান রেগে যেত এই ছবিটা তো ঠিক ওইভাবেই আমরা ছবিটা শ্যুট করেছি আমার কোনো আপত্তি নেই আই এম ভেরি হ্যাপি যে আমি নিজেকে এরকমভাবে দেখছি আদি উমার চারাত কবে এখনো চলেছে ডেটটা ঘোষণা করা হয়ে গেছিল প্রচুর সবচেয়ে বড় মজা আমার মনে হয় আমরা সবাই পেটু আমরা খেতে খুব ভালোবাসি এই সেটে কেউ ডায়েট কোনোদিন করতে পারেনি মানে আমি যতবার আজকে মাটন তো কালকে হচ্ছে কি ইলিশ কি মানে এরকম আর আমাদের প্রোডিউসার দুজনেই মানে এত খাওয়া দাওয়া ভালোবাসে লোককে তারা মানে অমৃতাদি নিজে রান্না করে সেটে নিয়ে আসতো সবার জন্য তো আমরা ভরপুর খেয়েছি ওজন বাড়েনি বিকজ জিম করে ব্যালেন্স করে দিয়েছি বাট ভরপুর খেয়েছি ওটা আমার সবচেয়ে মজাদার লেগেছে একসাথে একান্নবর্তী পরিবারে যেটা হয় একসাথে বসে খাওয়া আমরা ওরকম সিন শ্যুট করেছি তো একসাথে খেতে পেরেছি উমা খেতে পারেনি উমা খালি তো বাড়ে লোককে না বেড়ে গেছে এরা খেয়েছে হ্যাঁ এরা খেয়েছে উমা ভ্যানিটিতে খেয়েছে আমরা দেখতে পেলাম তো
ওভারঅল জার্নিটা কিরকম ছিল এই ছবি? খুব সুন্দর, খুব আনন্দের ছিল আমি বলবো। হ্যাঁ, এবং সব থেকে মজার ব্যাপার ছিল যে কৌশিক আর আমি একসাথে শুটিংয়ে যেতাম, একসাথে ফিরতাম, এবং আমাদের সেটে প্রডিউসার যারা ছিলেন অমৃতা এবং অমিত, কিছুক্ষণ এন্টারটেইনমেন্টের যারা কর্ণধার, তারা শুধুমাত্র প্রডিউসার নন, তারা খাবার রান্না করে আনতেন, তাদের পোষ্য যারা ছিল ডগি তাদেরকে নিয়ে আসা হতো শুটিংয়ে, তাদেরকে আমরা আদর করতাম। কাজে শুটিংয়ের বাইরেও এত খাওয়া দাওয়া এবং এত মজা হয়েছে যে শুটিং ছাড়াও আমার মনে হয় একটা এই শুটিং করাটা একটা এক্সপিরিয়েন্স। জমজমার পিকনিক ছিল ডেফিনেটলি। আর যেটা ভালো লাগতো, এই প্রথম আমরা দুজন বড় পর্দায় স্বামী স্ত্রীর চরিত্র করেছি, কাজে একসাথে অভিনয় তো পরিবারে করা হয় না, অভিনয়টা করা হলো এখানে এসে। ভেবেছিলাম খুব কঠিন হবে, কিন্তু আমরা দুজনেই খুব এনজয় করেছি এবং খুব ভালো সময় কেটেছে। রিয়েল লাইফ আর রিয়েল লাইফের ভিতরে কি ফারাক দেখলেন? পুরোটাই ফারাক থাকে, পুরোটাই ফারাক থাকে। শুধু আমার স্ত্রীকে আমার স্ত্রীর মতো দেখতে আর ওর স্বামীকে ওর স্বামীর মতোই দেখতে ছিল, কিন্তু খুব গম্ভীর, খুব গম্ভীর। আর ও ছিল খুবই মানে দেখি যেরকম দেখলাম অসুস্থ, কাজে সেইটুকুনি তফাৎ ছিল। এমন যেন না হয় আমি যেন গম্ভীর না হই, শরীর খারাপও যেন না হয়। সেটা সবসময় অভিনেতাদের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু করতে বেশ মজা লাগে। কারণ আমি যেমন অনেক আগে, আমি যখন আমার 20 বয়স, তখন আমি একজন 30+ থেকে 60+ অভিনয় করেছিলাম বয়সের, খুব বিখ্যাত ছবি সি আশা বলে একটা সিরিয়াল হতো। কাজে সেখানে তখন সেই ছোটো বয়সে আমি সেই চ্যালেঞ্জটা নিয়েছিলাম যে আমি করবো, এবং সেটা দর্শকেরও খুব পছন্দ হয়েছিল। তো এই রোলটা যখন আমার কাছে এলো, আমার আবার করে দেখি না আমার কেমন লাগে, সেটা বিশ্বাসযোগ্য হয়েছে এবং সেটা আনন্দ লাগছে দেখে। নিজেদের নিজেদের কাজ দেখলে ভালো লাগে। তো ছবিটা সবার সাথে দেখার জন্য অপেক্ষায় আছি। আপনি এবং রোহনের ভিতরে কি নতুন মানে কীরকম দেখলেন, কি মনে করছেন? আমার ইন্টারেস্টিং লাগলো, একটা 20 ছেলে যৌথ ফ্যামিলির স্বপ্ন দেখছে, সবাই মিলেমিশে থাকার কথা বলছে, যেখানে আমরা বলি যে না ভেবে আমরা বয়স্ক, এবং আরও বয়স্ক যারা তারা বলে ফেলেন এই জেনারেশনে কোনো মূল্যবোধ নেই, কিছু জানে না বোঝে না, এই জেনারেশনই বুঝতে পারছে যে একসাথে সবাই না থাকার কষ্টটা কী, অসুবিধাটা কী। একা থেকেও দেখা যায় যে একসাথে থাকার আলাদা আনন্দটা কতটা, যদি সবাই নিজেদের কিছু কিছু স্বার্থ বিসর্জন দিয়ে সৎভাবে একসাথে থাকতে রাজি হয়। রিলেট তো ডেফিনেটলি করতে পারবে বলো, শুধু তাই না, রিলেট তো করবে, এবং পাশাপাশি এত সুন্দর ইমোশনগুলোকে ধরা আছে, ছোটোখাটো যেই মানবিমানের জায়গাগুলো তৈরি হয় পরিবার আবার একসাথে এলে, ঝগড়া হয়, ভালোবাসা হয়, সেগুলোর মধ্যে দিয়ে মানুষ কীভাবে নিজেকে গাইড করে নিয়ে বের করে আনছে, কীভাবে তার একটা সলিউশন হচ্ছে, কীভাবে নতুন জেনারেশন দায়িত্ব নিচ্ছে, সেই জিনিসগুলো ফুটে উঠেছে ছবিতে। কাজে সেই দিক থেকে রিলেট সফলে করতে পারবে। এই দুর্গা পুজোর আবহে যে শুটিং করেছেন, একটা বোনের বাড়িতেই শুটিং হয়েছে, সেটার অভিজ্ঞতা কেমন? সেটা ভালো, একটা রিহার্সাল হয়েছিল আসল পুজোর, আসল পুজোর আগে শুটিং, কাজে তার আগেই আমরা একটা দুর্গা পুজো হয়ে গেল আমাদের। এবার আসল পুজোটা যখন হলো সেটা হচ্ছে এই ছবি রিলিজের রিহার্সাল, কাজে দুর্গা পুজোর মধ্যেই আছে। 3 যা ঘাটতি ছিল আমরা পুষিয়ে নিয়েছি। এখন আবার রিলিজটা হচ্ছে ডিসেম্বরে, কাজে তখন আবার পুজোর একটা মেজাজে ঢুকবো আমরা সবাই। তিনটে দুর্গা পুজো এবারে, আজকে জগদ্ধাত্রী পুজো, কাজে যা জগদ্ধাত্রী তাই দুর্গা, কাজে আর অনেক কৌশলের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করেন। খুব ভালো লেগেছে, ওরা খুব সিনসিয়ার, খুব ভালো মানুষ ওরা দুজন, খুব এনজয় করেছি ওদের সাথে। আমরা ওদের সাথে যতটুকু সময় কাটাতে পেরেছি বা দেখা হয়েছে খুবই সুন্দর লেগেছে, কখনো আবার কাজ করলে খুব ভালো লাগবে। দর্শকদের নিয়ে ছবি কী বলবেন? দেখতে আসবেন, আমরা আছি, নিশ্চয়ই কোনো কারণ আছে, এবং আপনারা আসবেন, ছবি দেখবেন, এবং ওই ওটিটিতে দেখার জন্য বসে থাকবেন না, হলে আসবেন। চলো, থ্যাংক ইউ।